আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফ্রি ফায়ারের নতুন এবং একটি ফ্রেশ এপিসোডে। তো বন্ধুরা, আজকের এপিসোডে কথা বলবো আমাদের নতুন কিছু আপকামিং ইভেন্ট অ্যান্ড আপকামিং আপডেট নিয়ে, যেটা আমাদের OB19 আপডেটে দেখতে পাবো অ্যান্ড যেটার মধ্যে একটা আপডেট রয়েছে যেটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে ফ্রি ফায়ারের মতো এই গেমে এই অপশনটা আপনাদেরকে চালু করে দিচ্ছে। ওকে, অর্থাৎ অনেক বড় একটা অপশন চালু করে দিচ্ছে। অ্যান্ড ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ফ্রি ফায়ারের মতো গেম এই ফিচারটা আমাদের গেমে চালু করছে। ওকে, তো বন্ধুরা কথা বাড়াবো না, চলে যাবো সরাসরি মূল টিউটোরিয়ালে। তার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর প্রতি উৎসাহ সৃষ্টি করে। তার জন্য সবার প্রতি রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে দেওয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি লাইক টার্গেট করেছি 50টা, তো আই হোপ আপনারা অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা চলুন কথা বাড়াবো না, চলে যাই সরাসরি মূল টিউটোরিয়াল। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো ফার্স্ট অফ অল যে ইভেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আপকামিং কিছু ইভেন্ট, সেটা হচ্ছে এখানে আপনাদের যে উইন্টার আপডেট আসতে চলেছে অ্যান্ড উইন্টার আপডেটে আমাদেরকে কী রকম আমাদেরকে অফারটা দেওয়া হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা মুখোশ রয়েছে যেটা স্যান্টা ক্লজ যাকে বলা হয়, তো অমন একটা মুখোশ আর কি, যেটা বরফের মতো ঢাকা হবে অ্যান্ড খ্রিস্টানদের যেই উৎসবটা হয় তো ওরকম একটা তাদের যে স্যান্টা ক্লজ নাকি একটা থাকে ওটার মতো আর কি, যেই মুখটা ওটা হবে আর কি। তো এখানে একটা কালার টোকেন দিয়েছে যেটা বেসের মতো দেখতে, অ্যান্ড আমাদের নেক্সট যে বেসটা রয়েছে সেটাও এমন এরকমই আসবে। অ্যান্ড যেই বেসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টোকেন, তো এই টোকেনটা আপনারা যদি 60টা কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে এই মুখটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আর একটা ব্যাকপ্যাক যেটা সেটাও 60টা কালেক্ট করলে পেয়ে যাবেন। অ্যান্ড এটা একটা জোস ব্যাকপ্যাক যেটা আমার কাছে অনেক 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 ভালো লাগছে। ওকে, তারপরে এখান থেকে আরও খুশির সংবাদ সেটা হচ্ছে কিউ ফ্র্যাগমেন্ট যেটা রয়েছে সেটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড 5টা দিয়ে একটা বান্ডেল আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, তো বন্ধুরা তারপরে যে আপডেটটা সেটা হচ্ছে আমাদের অন্যান্য সার্ভারে শুনছিলাম এটা রয়েছে, তো আমি পুরোপুরি শিফট দিচ্ছি না, কারণ এখানে যদি আপনি ফেসবুকের মতো লাইক করেন সেক্ষেত্রে বেশি লাইক যদি পড়ে সেক্ষেত্রে ডায়মন্ড পেয়ে যাবেন ফ্রিতে, আর যদি বেশি হাহারি পড়ে যায় সেক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে বান্ডেল, ঠিক আছে। আর বেশি লাভ রেট পড়ে যাইলে এখানে পাবেন আপনারা হচ্ছে যে আমাদের ইনকিউবেটর ভাউচারটা রয়েছে, তারপরে লাক রয়েল, তারপরে বিভিন্ন রকম ভাউচারগুলো পেয়ে যাবেন। তারপরে ওয়াও রিয়েক্ট যেটা রয়েছে সেটা যদি বেশি পড়ে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব লেভেল 6-এর একটা হচ্ছে ক্যারেক্টার কার্ড অ্যান্ড সাথে ইলাইট পাস ফ্রিতে, ঠিক আছে। তো আমি পুরোপুরি শিওর দিচ্ছি না এটার ব্যাপারে, কারণ যেহেতু এটা আমাদেরকে একবার ইলাইট পাস ফ্রিতে দেওয়া হয়েছিল অ্যান্ড এটা অন্যান্য সার্ভারে চলতেছে, তাই আমি পুরোপুরি শিওর না, ঠিক আছে। তো যদি আরও কোনো এটার আপডেট নিউজ পাই সেক্ষেত্রে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করুন। তো বন্ধুরা তারপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সেটিং, যেটার জন্য আজকের ফুল ভিডিওটা করা, সেটা হচ্ছে এই সেটিংটার ব্যাপারে আপনাদেরকে অবগত করার জন্য। ওকে, তো এখানে দেখুন আমাদের OB19 আপডেটের পর যেই ইয়েটা হবে, যে সেটিংগুলো হবে সেগুলো এমন, এখানে আর অনেকগুলো সেটিং অ্যাড হবে যেটা আমি আপনাদেরকে এক করে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আপনি যদি কোনার দিকে খেয়াল করেন সেক্ষেত্রে এখানে একটা ইমোজির অপশন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এখানে আরও অনেক কিছু ফিচার এখানে অ্যাড হয়েছিল যেটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। অ্যান্ড এখানে আমাদের OB19 আপডেটের পর এটা হবে, অ্যান্ড আমি থাম্বনেইলে বলেছিলাম যে এই লোকেশনটার কাজটা কি সেটা আমি আপনাদেরকে বলছি। তো বন্ধুরা আমি যদি একটু জুম করে দেখাই সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন এই যে এখানে যে একটা লোকেশনের অপশন দেখা যাচ্ছে আপনাদেরকে, যে তীর আইকন দিয়ে আমি বুঝিয়ে দিয়েছিলাম সেই এখানে দেখুন একটা লোকেশনের অপশন দেখাইছে, ঠিক আছে। তো এই লোকেশনের অপশনের কাজটা কি এটা এটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা করা। সাপোজ এটার কাজটা হচ্ছে আপনার ফ্রেন্ড, অর্থাৎ আপনি স্কোয়াডে খেলতেছেন অ্যান্ড আপনি ডুইতে খেলতেছেন, আপনার ফ্রেন্ড যদি আপনার থেকে অনেক দূরে থাকে সেক্ষেত্রে আপনি যদি একটা মিডিকেট নিচে পান, অর্থাৎ আপনার সাপোজ আপনার ফ্রেন্ড MP40 চালাইতেছে অ্যান্ড আপনি M10 চালাইতেছেন, ওকে। তো আপনার তো আর MP40 এমো লাগতেছে না, আপনার লাগতেছে M10-এর এমো, ঠিক আছে। তো MP40-এর এমোটা আপনার লাগতেছে আপনার ফ্রেন্ডের, ঠিক আছে। তো আপনার ফ্রেন্ডের কাছে সাপোজ MP40-এর এমোটা নাই, ঠিক আছে, ও যে জায়গায় আছে ওই জায়গাও MP40-এর এমো নাই। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি MP40-এর এমোটা আপনি নিচে পড়ে থাকতে দেখেন সেক্ষেত্রে এনিমিকে মার্ক করে, অর্থাৎ এনিমিকে না সরি আপনার ফ্রেন্ডকে মার্ক করে দেখিয়ে দিতে পারবেন যে এই জায়গায় MP40-এর যে এমোটা রয়েছে SMG এমো এটা এখানে রয়েছে, তুই নিয়ে আয় নিয়ে যায়। তো ও ওখান থেকে মানে দেখতে পাবে যে আসলে কতটা মানে কতটা দূরে অ্যান্ড কীরকম মানে এমো সেখানে রয়েছে, তো এমন কিছু দেখতে পাবে। ওকে, তো এই ফিচারটা আমার কাছে অনেক অনেক জোস লাগছে, কারণ এই মানে ফিচারটা আরও আগে গ্যারেনা দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নাই। এটা অলরেডি অন্যান্য গেমগুলোতে রয়েছে, যেমন লাইক পাবজির কথা বললে পাবজিতেও কিন্তু এমন ফিচার রয়েছে। ওকে, তো আমরা যদি আরেকটু অ্যানালাইজ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের গত কয়েক মাস আগে ঠিক আছে আমাদের একটা ইভেন্ট আপডেট দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে আমাদের যে গেমের ভিতরে এনিমিজ হেয়ার, তারপরে হচ্ছে ইউ নিড মিটিগেট, এমন কিছু কথা বলার কথা ছিল। ওকে, তো সেটা এখনও আসে নাই কেন, সেটা অলরেডি লিক করে দিয়েছে। অ্যান্ড ওটার সেটিংটাও আমাদের গেমের ভিতরে রয়েছে, সেটা আমি বলতে পারবো না। যদি কেউ জানেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ওকে, তো সেখানে আমাদেরকে বলেছিল যে পাবজির মতো যে ইয়েটা রয়েছে এনিমিজ হেয়ার, তারপর হচ্ছে ইউ নিড মিটিগেট, এমন কিছু কথা বলার কথা ছিল মানে হেল্প করার জন্য অনেক অনেক রকম অনেক কথা সেখানে বলার কথা ছিল। ওকে, তো সেটা যদি কেউ জেনে থাকেন, অর্থাৎ সেই সেটিংটা আসবে কবে, অ্যান্ড সেই সেটিংটা তো অলরেডি রয়েছে, অ্যান্ড সেই ফিচারটা আসবে কবে, সেটা যদি কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ওকে, তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড আপনারা যেভাবে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমি বলতেছি যে আপনারা আরও বেশি করে সাপোর্ট করে যান। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।